হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমি 5 দিন হসপিটালে ভর্তি ছিলাম, আলহামদুলিল্লাহ এখন সুস্থ বাসায় চলে আসছি, পুরোপুরি কিউর হয়ে নেই। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন সবগুলো কবুতরের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে প্রায়। 5 দিন যত্ন নাই, কিচ্ছু নাই, পরিষ্কার করা নাই, আজকে পরিষ্কার করে দিছি। প্রত্যেকটা কবুতরে আবার ডিম দিয়ে দিছে, কিছু কবুতরের ডিম ফেলে দিছি, দেখলাম কবুতরগুলি দুর্বল হয়ে গেছে। সবাই কবুতরগুলির জন্য দোয়া করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, সকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। 2টা বাচ্চা দেখলাম একটু দুর্বল হয়েছে, ক্যালসিয়াম দেওয়া দরকার ছিল, আমি দিতে পারি নাই, এখনও পুরোপুরি পশম উঠে নাই। আর ওই সাইজেরই সেম বাচ্চা সবগুলোই বড় হয়ে গেছে, ওরা এখনও ছোট। এই পেয়ারের বাচ্চা আলাদা করে দিছি, দেখলাম মারতেছে, আর এই যে লাল পাত্রিগুলি পেয়ার করে দিছি। সকলেই দোয়া করবেন, মাশাআল্লাহ যেন সুন্দর বাচ্চা হয়। এগুলিও পেয়ার দিয়ে দিছি, আশা করি পেয়ার নিয়ে নেবে। সকলেই দোয়া করবেন হোয়াইট বোদা পেস্টগুলির জন্য, মাদিটা আমার অনেক কষ্ট করে কালেক্ট করা। আর এই যে নতুন যে বাচ্চাগুলি আজকে আলাদা করছি, ওই যে কর্নারে যে ছোটো বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন, ওই বাচ্চাটা এখনও পুরোপুরি পশম উঠে নাই, কিন্তু ওর মা বাবা মারতেছে ওকে, তাই আলাদা করে দেয়। আর এগুলি হচ্ছে আগের ব্যাচের বাচ্চা, ওরা প্রায় 3-4 পর হয়ে গেছে। এই বাচ্চাগুলি আমার খুবই পছন্দের, এই পেয়ারেরই বাচ্চা। আর ওদের নিচে যে বাচ্চাগুলি চলছিলাম, এগুলো হচ্ছে আমার কোবরা পেয়ারের, এগুলিও বড় হয়ে গেছে, আজকে লেজ কেটে দিছি। আর এই যে আমার পাখি পেয়ার, ওদের নিচে হচ্ছে সিলভার এক পেয়ারের বাচ্চা, জাবরা সিলভার পেয়ারের বাচ্চা। এই বাচ্চাগুলিও মাশাআল্লাহ খুব সুস্থ সবল এবং ভালো খাওয়াইতেছে ওরা। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।